প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো সেটাই কামনা করি। আজ আমি নবম শ্রেণীর গণিত বিষয়ের উপর পাঠদান করব এবং তোমাদের সকলকে জানাচ্ছি বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়, সেটা হলো সূচকীয় রাশি, যেটাকে 4.1 বলা হয়। এই সূচকীয় রাশি আমরা পড়তে গেলে আগে জানতে হবে সূচকটা কি কি বলছি কথাটা আগে জানতে হবে আমাদের সূচকটা কি। সূচকটা হলো পাওয়ার বা ঘাত বা শক্তি। এখন এটা একটা সংজ্ঞা লিখছি, কোনো সংখ্যার পাওয়ার বা ঘাতকে সূচক বলা হয়। যেমন লিখছি এ স্কোয়ারের ঘাত 2, অর্থাৎ যদি আমি এটাকে এ কিউব বলি তাহলে এ কিউবের এ ঘাত হলো এটা, এটা হলো ঘাত বা পাওয়ার। আরেকটা বলতে পারি আমরা শক্তি, তিনটা নামে আখ্যায়িত করতে পারি। আর এটা হলো এই যে এটা, এটা হলো ভিত্তি, এটা হলো ভিত্তি। এবং এইটাকে পুরাটাকে একসাথে বলা হবে, এই থ্রিটাকে বলা হবে সূচক, আর এটাকে বলা হবে ভিত্তি। সূচক এবং ভিত্তি সম্বলিত যে রাশিটা পাওয়া যাবে, অর্থাৎ এখানে এ কিউব যদি হয় তাহলে এই সম্পূর্ণ রাশিটাকে বলা হবে সূচকীয় রাশি। এটি দেখো আমি একটা সংজ্ঞা আকারে লিখেছি, সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। যেমন এ টু দি পাওয়ার এম, এখানে এ ভিত্তি এবং এম হলো সূচক। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন এই অধ্যায়ের বইয়ে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা যদি সমাধান করতে চাই তাহলে আমাদের কিছু সূত্র জানা থাকতে হবে। সেই সূত্রগুলো কি? যেমন এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এ টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই এ, এ টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার, এ টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার সি ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি সি। এখন কখন কখনো এই সূত্রটি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস এম লেখা হয়, অথবা এটাকে লেখা হয় এ টু দি পাওয়ার 1 বাই এন মাইনাস এম। এইটা এই সূত্র ইকুয়াল টু এইটা লিখে দিয়ে অনেক ক্ষেত্রে অবধিতি পরীক্ষা আসে, এই বিষয়টা তোমরা জানা থাকতে হবে। অর্থাৎ আমাদের এই সূত্রগুলো যদি আমরা জানা থাকে তাহলে কিন্তু আমাদের এই অধ্যায়ের বিষয়ভিত্তিক যেই সমস্যাগুলি আছে এই সমস্যাগুলো আমরা ইজিলি সমাধান করতে পারব। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তাহলে আমাদের সূত্রগুলো কী কী? সূত্রগুলো হলো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। মনে রাখবে যদি গুণ হয়, যদি গুণ হয় তাহলে পাওয়ারটা, এটা কি পাওয়ার? এই এম আর এন এটা কি পাওয়ার? আর এটা কি ভিত্তি? পাওয়ারগুলা যোগ হয়, গুণনের সময় পাওয়ারগুলা যোগ হয় এবং ভাগের সময় পাওয়ারটা মাইনাস হয়, প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস হয়। ক্লিয়ার শিক্ষার্থীরা? আর এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এ টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই এ, এ টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1 বাই স্কোয়ার, এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি সি। তোমরা জানো এক্সের এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু কি, এটার কথাটা হলো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এখন এটা যদি আমরা ব্যবহার করি এক্স স্কোয়ার 2+2 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4, এই সূচক থেকে কিন্তু আমাদের এক্স টু দি পাওয়ার 4 আসছে। আবার বলে কি এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি, যদি বলি এক্স স্কোয়ার হোল কিউব তাহলে এ বি এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি, এক্সটা যদি এ হয় এ টুটা যদি বি হয় থ্রিটা যদি সি হয় তাহলে এক্স টু দি পাওয়ার বি সি 2×3 হবে, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 6। এখন দেখো এই সূচকের নিয়মে আমরা ভেঙে ভেঙে যদি করি তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার 3 বার আছে, কয়বার আছে
तीन बार आसी गुणन समय पावर गेले कि हय प्रथम जो सूत्रटा लिखी ए टू दुबार एम इंटू ए टू दुबार एन जदि एरकम सूत्र लिखी ए टू दुबार एम इंटू ए टू दुबार एन इंटू ए टू दुबार आर ताहले कि एन प्लस आर एक्स टू दुबार टू प्लस टू इक्वल टू एक्स टू दुबार सिक्स एटा होबे आमादेर एन्सार। ठीक आछे शिक्षार्थीरा, एइभावे आमादेर ई समस्यागुली समाधान करते हबे। তাহলে আমরা একটু দেখব কিভাবে সমাধান করা যায়। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদের বইয়ে চার নম্বর অঙ্কটা লিখেছি, বলছে সরল কর টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখন আমরা একটু আগে বলেছিলাম যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এ, এই সূত্র অনুসারে। তাহলে আমরা এটাকে লিখতে পারি টু ইন্টু ওয়ান বাই এ প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এটাকে লিখতে পারে টু বাই এ প্লাস থ্রি বাই বি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ওকে, এখন এ এবং বি এর লসাগু এ বি, তাহলে টু বি প্লাস থ্রি এ হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এখন এই সম্পূর্ণ রাশিটাকে যদি আমরা মনে মনে এ কল্পনা করি, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এ, অর্থাৎ ওয়ান ডিভাইড বাই থ্রি এ প্লাস টু বি ডিভাইডেড বাই এ বি। এখানে এই রাশিটা আগে এবং এই রাশিটা পরে লিখলে কোনো সমস্যা নেই, কারণ যেহেতু দুইটাই প্লাসের রাশি। কি বলছি, কারণ যেহেতু দুইটাই প্লাসের রাশি, কিন্তু মাইনাস হলে আমরা এইভাবে লিখতে পারবো না ইচ্ছা করলেই। এই ক্ষেত্রে হলো ওয়ান ইন্টু এ বি ডিভাইডেড বাই থ্রি এ প্লাস টু বি, তাহলে এ বি ডিভাইডেড বাই থ্রি এ প্লাস টু বি, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা হলো আমাদের বইয়ের চার নম্বর অঙ্ক। অনেক ক্ষেত্রে বোর্ডে আসে এই প্রশ্নটা, এত সরল করো ক নম্বর প্রশ্নে আসে। এইখানে আমরা আরেকটা অঙ্ক লিখেছি বইয়ের ছয় নম্বর অঙ্ক, রুট অফ এক্স ইনভার্স ওয়াই ইন্টু রুট অফ ওয়াই ইনভার্স জেড ইন্টু রুট অফ জেড ইনভার্স এক্স। এখন এইটাকে যদি ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই ইন্টু রুট অফ ওয়ান বাই ওয়াই ইন্টু জেড ইন্টু রুট অফ ওয়ান বাই জেড ইন্টু এক্স লিখতে পারি, কোন সূত্র থেকে, এই সূত্র থেকে, অর্থাৎ এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এ, এই সূত্র থেকে। এখন তিনটা রুটকে যদি আমি একটা রুট বানিয়ে দিই এবং এটার সাথে যদি আমি এটা গুণ করি, তাহলে ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড। দেখো একটু কাটাকাটি করি আমি, সবগুলোই কাটা দেয়, এখানে সবগুলো কাটা গেলে কত হবে, জিরো না, জিরো না, সবগুলো কাটাকাটি যাওয়ার অর্থ হলো রুট অফ ওয়ান, কত, রুট অফ ওয়ান। তাহলে অ্যান্সার হবে আমাদের ওয়ান, ওয়ানকে বর্তমান করলে ওয়ানেই হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, এইটাও আমাদের বোর্ড পরীক্ষা আসে, সেই জন্য আমি তোমাদেরকে এই দুইটা অঙ্ক দেখালাম। ঠিক আছে শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা আমি তোমাদের বইয়ের সাত নম্বর অঙ্কটা লিখেছি, এখানে এখানে দেওয়া আছে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে দেওয়া আছে টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ টু। এইখানে আমরা সূত্র লিখেছিলাম এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন প্লাস এন, আরেকটা লিখেছিলাম এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এই দুইটা সূত্র লিখেছিলাম। এখন আমার কোনো জায়গা যদি এ টু দি পাওয়ার এম প্লাস এন থাকে, আমি এটাকে লিখতে পারবো, আবার যদি এটা থাকে এটাকে লিখতে পারবো, এইটা থাকলে এইটাও লিখতে পারবো। ক্লিয়ার শিক্ষার্থীরা, এখন দেখো তাহলে আমি এই টু টু পাওয়ার এন প্লাস ফোর কথার অর্থ হলো কি, টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর লিখতে পারি না আলাদা করে, মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান, অর্থাৎ এ টু দি পাওয়ার এম প্লাস এন এর সূত্র এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, হোল ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন ইন্টু টু 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 স্কোয়ার। আমরা এইটা না লিখে, যেহেতু সরল অঙ্কের নিয়ম অনুসারে আমাদের কী কাজটা করতে হয়, আগে ভাগের কাজ করতে হয়, সেই জন্য আমরা কী করবো, এন প্লাস টু, এইখানে টু এর পাওয়ার মনে মনে কত আছে, ওয়ান আছে, এই জন্য ভাগ যেহেতু সেটা মাইনাস হবে, কোন সূত্র থেকে, এই সূত্র থেকে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। দেখো আমাদের উপরে টু টু দি পাওয়ার এন কমন যায়, অর্থাৎ দুইটা রাশির মধ্যে টু টু দি পাওয়ার এন আছে, এইটাকে ভাঙলে হলো
दुई दुगुणे चार चार दुगुण आठ आठ दुगुणे षोलो चार दुगुण को कत हलो षोलो तेल लिखल षोलो माइनस चार दुगुणे आठ नीचे रोलो हमारे टू 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 पावर एन प्लस वन এখন এইটাকে যদি আমি ভাঙি টু টু দি পাওয়ার এন ইনটু এইট আর নিচের অংশটাকে আবার আগের প্রক্রিয়ায় টু টু দি পাওয়ার এন ইনটু টু লেখা যায় কারণ এটার মনে পড়ে এটার উপরে কি পাওয়ার ওয়ান আছে ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে দেখো এটা এটা কাটা দেওয়া যায় এই দুই দিয়ে যদি আটের কাটি চার তাহলে রেজাল্ট হলো কত ফোর এটাই হলো আমাদের অ্যান্সার এইটাও আমাদের ভোট পরীক্ষাগুলোতে আসে দেখো এই অঙ্কটা খুব খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ঠিক আছে বইয়ে তোমাদের আট নম্বর অঙ্ক এটা থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি টু পাওয়ার এম ইনটু হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ভাগ নাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইড বাই এত এখন এইখানে আমরা আরেকটা সূত্র লিখেছিলাম এ টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার সি ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি সি এ টু দি পাওয়ার বি সি থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম কারণ এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি ইকুয়াল টু এম আর এম মাইনাস ওয়ান গুণ এম আর এম মাইনাস ওয়ানটা কি গুণ কারণ এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি তাহলে বি আর সি এখানে কি হয়ে গেছে গুণন হয়ে গেছে ভাগ থ্রি স্কোয়ার টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান এইটাও দেখো যদি এম প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান লিখি তাহলে এই দুইটা গুণ হয়ে এম স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে কী লিখতে পারি দেখো এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন তাহলে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম ভাগ থ্রি টু দি পাওয়ার টুয়েলভ এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান এইখানে টু দ্বারা যখন এই দুইটাকে গুণ করলাম টু ইন্টু এম টু এম টু ইন্টু ওয়ান টু আবার এই নিচের অংশটা যেহেতু এটা ভাগ আকার আছে বেজ দুইটা যদি সমান হয় তাহলে পাওয়ারটা কী হয় ভাগের সময় মাইনাস হয় বেজ দুইটা যদি সমান হয় ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কী হবে মাইনাস হবে অর্থাৎ উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস হবে তাহলে টু এস এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার তাহলে থ্রি টু দি পাওয়ার এখানে এম আছে এখানে এম আছে তাহলে দুইটা এম হয় যেহেতু দুইটাই প্লাসের মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ভাগ থ্রি টু দি পাওয়ার টুয়েলভ এম মাইনাস এম স্কোয়ার প্লাস থ্রি এখন এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এম বেস দুইটা কিন্তু একই নিয়মে সমান তাহলে কী হলো এইটা মাইনাস এইটা থ্রি টু দি পাওয়ার টুয়েলভ এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টুয়েলভ এম প্লাস এম স্কোয়ার মাইনাস থ্রি তাহলে থ্রি টু দি পাওয়ার এই টু এস এন কাটা যায় এম স্কোয়ার কাটা যায় তাহলে থ্রি টু দি পাওয়ার মাইনাস টু থাকে আমরা একটু আগে একটা সূত্র লিখেছিলাম এ টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু ওয়ান বাই এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এটাকে ওয়ান বাই থ্রি স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু ওয়ান বাই নাইন এইটাই হলো আমাদের অ্যান্সার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখে থাকি এইখানে কখন কখনো থ্রি টু দি পাওয়ার মাইনাস টু দিয়ে দেয় ভাগ বা গুণ দিয়ে এরকম একটা সংখ্যা দিয়ে দেওয়া সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই থ্রি স্কোয়ার ভাগ ভাগ ওয়ান বাই থ্রি স্কোয়ার এখানেও এসে লিখলাম ভাগ ওয়ান বাই থ্রি স্কোয়ার ভাগ ওয়ান বাই থ্রি স্কোয়ার এখানেও লিখলাম ভাগ ওয়ান বাই থ্রি স্কোয়ার ঠিক আছে তাহলে এইখানেও আসবে যদি আমরা ওয়ান বাই থ্রি স্কোয়ারে লিখি ভাগ ওয়ান বাই থ্রি স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই থ্রি স্কোয়ারকে যদি ওয়ান বাই থ্রি স্কোয়ার দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে ঠিক আছে শিক্ষার্থীরা কারণ এই ভাগটাকে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে এটা উল্টিয়ে যাবে অর্থাৎ লব হরে যাবে হর লবে আসবে তখন আমাদের কী হয়ে যাবে ওয়ান হবে দেখো একই অঙ্ক অঙ্ক কিন্তু একটি আবার যদি কোনো কারণে এখানে ভাগ চিহ্ন না দিয়ে এখানে গুণ চিহ্ন দেওয়া হয় তাহলে দেখো বিষয়টা কী দাঁড়াচ্ছে এখানে গুণ চিহ্ন এইখানে গুণ চিহ্ন এইখানে গুণ চিহ্ন আমরা এইভাবে ধাপে দিয়ে গুণ চিহ্ন দিয়ে আসলাম এইখানে আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম তাহলে কী দাঁড়াবে ওয়ান বাই থ্রি স্কোয়ার ইন্টু ওয়ান বাই থ্রি স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই নাইন ইন্টু ওয়ান বাই নাইন ইকুয়াল টু কত ওয়ান বাই এইটটি ওয়ান এইটাও অনেক সময় দেখাও যে এত ইকুয়াল টু ওয়ান বাই এইটটি ওয়ান
এই রাশিটা ইকুয়াল টু 1/81 দেখো একটা অঙ্কের মধ্যে আমরা তিনটা অঙ্ক করে ফেলেছি ঠিক আছে শিক্ষার্থীরা অর্থাৎ এই অঙ্কের জন্য আমার এটা গ্রহণযোগ্য সেই ক্ষেত্রে কিন্তু আমার এই 8 নাম্বার গ্রহণযোগ্য হবে না কথা কি বুঝতে পেরেছো এই বিষয়টা তোমরা মাথায় রাখবে এবং আজকে আমরা যে অঙ্কগুলো দেখালাম ঠিক আছে এই অঙ্কগুলো আমি আজকে আর বেশি করাবো না কারণ তোমরা এই সূত্রগুলো পড়েছো পড়তে হবে খুব মনোযোগ সহকারে এবং আজকে যে অঙ্কগুলো করালাম এইগুলাই তোমাদের HW হিসাবে থাকবে অর্থাৎ CW থাকবে তোমাদের HW ঠিক আছে শিক্ষার্থীরা সবাই বাসা থাকবে ভালো থাকবে আজকে এখানে শেষ করলাম।